শীতের সকালবেলা যদি কেউ তোমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, তখন নিশ্চয়ই তোমার খুব রাগ উঠে। ধর তুমি আরামে ঘুমাস আর কেউ নক করলো, নক 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 নক, তখন তুমি কি করবা জানো? রুমের ভিতরে বিছানা থেকে চিল্লায় চিল্লায় বলবা, তুই মুড়ি খা, আমি ঘুমাচ্ছি না, যাই এখান থেকে। তারপরে চলে যাবে। আর যদি ঠেডা হয় এই ছেমড়িটার মতন, তাইলেও যাবে না, তাহলে আবার নক করবে, তারপর তুমি আবার চিল্লায় বলবা, এই তুই যা এখন থেকে, নাহলে তোর একদিন কি আমার 24 দিন। যদি তারপর না আছে এই ছেমড়িটার মতো খেডা, যদি কেউ আবার নক করে, নক করো, তাহলে তুমি আর কিচ্ছু বলবা না। এদের মতো ঠেটার থেকে বাঁচার জন্য জোরে গান চালায় হেডফোনটা কানের ভিতরে ঢুকায়, মজা যাবা, বুঝছো? বুঝু নাই, মাইট দিলে বুঝবা। বাড়িঘর ভেঙে যাচ্ছে মোটকি, ও আমাকে মোটকি বলছে, মোটকি না জলস্থি, ও মুখ জলস্থি বলছে। আমি কি মোটা? আমার গালগুলো কি মোটা? আমার গালগুলো একটু গুলো গুলো আর কি, এখন সুই পাখি, তেমন ছোট পাখি আমি একটা, তাই না? এরকম এরকম আছে কোনো মেয়ে যে দৌড়ালে গাল লাল হয়ে যায়? ও তো আমার বোন, এই কারণে ওর গাল লাল হয়ে যায়। আর কেউ কে আসে যে কান্না করলে নাক লাল হয়ে যায়? ও তো আমার বোন। বাইরের মেয়েদের হয় না, আমাদের ফ্যামিলির মেয়েরা আমরা একটু এক্সেপশনাল, এই কারণে আমাদের হয়, বুঝছো? বাই দ্য ওয়ে আমার না ঘুম পাচ্ছে, আমি এখন দিয়ে ঘুমাতে চাই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আমরা তিন বোন কিন্তু অনেক প্রীতি না? তোমরা ফ্রি ফ্রি ফ্ল্যাঙ্ক কিস নিতে নিতে তোমাদের বদ অভ্যাস হয়ে গেছে, হদল কুতকুত গুলা।